আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন কেমন হবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমাদের বার্ষিক পরীক্ষাতে শিখনকালীন মূল্যায়নে থাকবে 30% আর সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%। এরপরে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে 15টি MCQ আর 10টি থাকবে এক কথায় উত্তরের প্রশ্ন। মোট 25টি প্রশ্ন থাকবে। এই 25টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। এভাবে তোমাদের এখানে এই নৈর্ব্যক্তিক প্রশ্নের মান থাকবে মোট 25। এরপরে তোমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। 10টির মধ্যে 10টির উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। তাহলে 10টি প্রশ্নের মান হচ্ছে মোট 20। এরপরে প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নগুলো হবে দৃশ্যপটবিহীন। তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে 5টি। 5টি থেকে তোমাদেরকে 3টির উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, তাহলে মোট হচ্ছে 15। এরপরে তোমাদেরকে আবারও রচনামূলক প্রশ্ন দেওয়া হবে, তবে এই রচনামূলক প্রশ্নগুলো থাকবে দৃশ্যপট নির্ভর। তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে 60টি। 60টি থেকে তোমাদেরকে 5টির উত্তর দিতে হবে। তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলোর প্রত্যেকটির মান থাকবে 8 করে, তাহলে মোট নাম্বার হচ্ছে 40। তোমাদেরকে এখানে বলা হচ্ছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, আর তোমাদের পরীক্ষার সময় হচ্ছে মোট 3 ঘন্টা। এখানে তোমাদেরকে বলা হচ্ছে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 70%, আর বাকি 30% হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। আমি তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে বলা হচ্ছে নৈর্ব্যক্তিক অভীক্ষা প্লাস রচনামূলক, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। তাহলে তোমাদেরকে এখানে প্রথমেই দেওয়া হয়েছে নৈর্ব্যক্তিক অংশ, মান হচ্ছে 25। বহু নির্বাচনী অভীক্ষার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 নম্বর পর্যন্ত, এবং 1 শব্দে 1 বাক্যে উত্তর লিখতে হবে তোমাদেরকে 16 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত। তোমাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে। এখানে তোমাদেরকে 4টি উত্তর দেওয়া হয়েছে। এই 4টি উত্তরের মধ্যে তোমাদের যেই সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরই তোমাদের খাতায় লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটি, অল্প প্রাণ ধ্বনি। এভাবে তোমাদেরকে 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর তোমাদের 16 নম্বর থেকে এক কথায় উত্তর দিতে হবে এমন প্রশ্ন রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 16 নম্বর প্রশ্ন হচ্ছে রাখাইল্লা, রয়ে গেল, নাও ঘোরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এক কথা লিখতে হবে। এভাবে তোমাদেরকে 25 নম্বর পর্যন্ত এরকম ছোট প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে দেওয়া হয়েছে রচনামূলক অংশ। রচনামূলক অংশের মধ্যে তোমাদের মান হচ্ছে 75। এখানে তোমাদেরকে বলা হচ্ছে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তর সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে গিয়ে সাধু ও চলিত ভাষায় মিশ্রণ করতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি প্রশ্নের পাশেই এই প্রশ্নগুলোর মান দেওয়া হয়েছে। তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো তাহলে তোমাদেরকে 2 নম্বর করে দেওয়া হবে। এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে। এভাবে তোমাদেরকে এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 10টি প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত। এরপরে হচ্ছে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দিবে। রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন। তোমাদেরকে এই প্রশ্নগুলো থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নের পাশে এই প্রশ্নগুলোর মান দেওয়া হয়েছে। তোমরা যদি প্রথম এই প্রশ্নটির উত্তর করতে পারো তাহলে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। এখানে তোমাদের প্রথম প্রশ্নের মধ্যে বলা হচ্ছে নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লেখো। এভাবে তোমাদেরকে আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে 15 নম্বর পর্যন্ত। এরপর তোমাদেরকে আরও রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তবে এই রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটি ছবি দেওয়া হয়েছে। বলা হচ্ছে সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি। এই দৃশ্যপটের উপর নির্ভর করে তোমাদেরকে এই 16 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে এই 16 নম্বর প্রশ্নে 2টি অংশ করে দেওয়া হয়েছে।
প্রথম অংশে বলা হচ্ছে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্র গ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এরপরের অংশে বলা হচ্ছে দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। এখানে তোমাদেরকে এই 16 নম্বর প্রশ্নের জন্য এই দুইটি অংশেরই আলাদাভাবে নাম্বার দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশের জন্য 4 নম্বর দেওয়া হবে, এরপরের অংশের জন্য 4 নম্বর দেওয়া হবে। এভাবে তোমাদেরকে এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো কেমন হবে আর প্রশ্নটি দেখতে কেমন। এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের পরবর্তী যেই বিষয়টি আছে সেই বিষয়টির প্রশ্ন কেমন হবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।